নম্বর নিচ্ছি এখন বললাম যে আজকে আবার পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী এবং লোকসভার আগে আবার যোগদান, কি বলবেন এই বিষয়ে? না, নিঃসন্দেহে এটা তো তাৎপর্যপূর্ণ ঘটনাই আমাদের জেলাতে, যে দক্ষিণ দিনাজপুর জেলাতে যেখানে আমাদের শোনা যাচ্ছিল যে আদিবাসী মানুষরা তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়ে বিজেপির দিকে ঝুঁকছে, সেটা আজকে মিথ্যা প্রমাণিত হচ্ছে। এবং আমাদের এখানে আদিবাসী অধ্যুষিত একটা এলাকা, মূলত তপশিলি এবং আদিবাসী এলাকা অধ্যুষিত সুখদেবপুর অঞ্চল, সেই অঞ্চল থেকেই আজকে প্রায় 700-800 মতন টোটাল মহিলা পুরুষ, আদিবাসী মহিলা পুরুষ, তারা আমাদের দলে আজকে যোগ দিচ্ছেন এবং সুখদেবপুর অঞ্চলের মধ্যে পড়ে এটা তো। কাজেই এটা একটা নিঃসন্দেহে আমাদের পক্ষে অত্যন্ত আনন্দের ঘটনা যে আদিবাসী মানুষরা তারা বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে আদিবাসীদের জন্য কাজ করার চেষ্টা করছে বর্তমানে, এবং যেভাবে তাদের বিভিন্ন অভাব অভিযোগ দুঃখ কষ্ট বা তাদের উন্নয়ন করার জন্য যা যা পরিকল্পনা নেওয়া সেগুলো যেভাবে অতি দ্রুততার সঙ্গে নিচ্ছেন সরকার, তার সরকারের মধ্য দিয়ে তার প্রতি অলরেডি একটা আকর্ষণ তৈরি হয়ে গেছে আদিবাসী মানুষদের মধ্যে, এবং তাই আজকে এত সংখ্যক আদিবাসী মানুষ তারা এসে আমাদের দল তৃণমূল কংগ্রেসে তারা যোগ দিচ্ছেন মমতা ব্যানার্জিকে সামনে রেখে আমাদের কাছে। তো আমরাও চাইছি যে আদিবাসীদের উন্নয়ন খুব দরকার এটার জন্য, কারণ আদিবাসীরা সবচাইতে আদি মানুষ, সেই জন্যই এদের নাম আদিবাসী। তো সেই জন্য এই মানুষগুলো দীর্ঘদিন ধরে বঞ্চিত, একদিকে যেমন লেখাপড়ার অন্ধকারে, না শেখার জন্য অন্ধকারে তারা ছিল দীর্ঘদিন, এখন বিভিন্ন জায়গাতে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন জায়গাতে আদিবাসী ছেলেরা মেয়েরা তারা এগিয়ে আসছেন। এখন আদিবাসীদের মধ্যে এই 7-8 বছরের মধ্যে একটা ব্যাপক পড়াশোনার প্রচলন একটা তৈরি হয়ে গেছে, যেভাবে শিক্ষা ব্যবস্থার বিস্তার আমাদের রাজ্যে ঘটানো হয়েছে মমতা ব্যানার্জির হাত ধরে, ঠিক সেই সব ব্যাপারে আদিবাসী ছেলেরা মেয়েরা তারাও এখন খুব অত্যন্ত হচ্ছে তারা আগ্রহী হয়েছে এবং তারা লেখাপড়া শেখার দিকে তারা এগিয়ে আসছে, যার ফলে প্রচুর মেয়ে তারা মাস্টার ডিগ্রি করছে আদিবাসীদের মধ্যে, তারপর ছেলেরাও প্রচুর আছে যারা বিএ পাস এমএ পাস করছে এবং বিভিন্ন চাকরিতে তারা দরখাস্ত করার পরে তারা চান্সও পাচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু এটা এখনও কম আছে সংখ্যায়, এটা আরও বেশি করতে হবে। তাদের জন্য যে রিজার্ভেশনের ব্যবস্থা আছে আমাদের সংবিধান অনুযায়ী, যাতে প্রত্যেকটা ক্ষেত্রে তারা রিজার্ভেশনের সুবিধা নিতে পারে আদিবাসী ছেলেরা মেয়েরা, সেটার জন্য আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে চেষ্টা করছেন। তো সুতরাং এটা আমাদের কাছে খুব আজকে একটা আনন্দের ঘটনা যে আদিবাসীরা আমাদের সুখদেবপুর অঞ্চলে তারা গোটা ব্যাপারটাই উপলব্ধি করতে পেরে তারা আবার বিজেপি ছেড়ে সিপিএম ছেড়ে যা তারা আমাদের দিকে এসে আবার হাজির হয়েছেন। মানে আমার পরে পঞ্চায়েতে আসে আমি বললাম এই টাকাটা গোটা টাকাটা আমাকে দাও, ওরা বলছে না আমাদের এটা দিতে হবে 50%, তোমাকে 50% নিতে হবে। তাই কিছু বললাম না, ঠিক আছে তোমাদের যখন নির্বাচন নাও। এইভাবে আমার অনেকটা মন খাটো হয়ে যায়। এছাড়া আমাদের এলাকা গ্রামবাসীদের কাছ থেকে অনেকে আবাস যোজনার থেকে 100 দিনের টাকা ওরা জোর করে উঠায় নেই, আছে আমাদের এলাকার লোকজন আছে অনেকেই, আমাদের শাসক দলের আমাদের এই দলের কিছু ব্যক্তি আছে এরকম, তা ওনাদেরকে বলে আমি দেখো আমার এইভাবে আমি টাকা পয়সা কালেকশন করতে পারবো না, আমি সাদা সিধা ছেলে, ওরা ওদের খুশি মনে যা দিবে তাই না, তাছাড়া আমি পারবো না এগুলো। এই নানান ধরনের চাপ সৃষ্টি হয়, তখন আমি তারপরে আমি পঞ্চায়েত নির্বাচন আমার নির্দল হিসাবে আমি পঞ্চায়েত নির্বাচনে দাঁড়াই, তখন অনেকে বলছিল তখন আমি দাঁড়াইছি আমি তো জিতবো না, দাঁড়া তো আর কোনো ফ্যাক্টর না, আমি তো জিতবো না, আমি তো তোমাদের দলকেই ভালোবাসি। তো পঞ্চায়েত নির্বাচন যেটা দুর্ঘটনা ঘটার পর থেকেই আমাদের লোকের আদিবাসী ভাইদের অনেকের মন ভাঙা, তো বিভিন্ন ইয়ের থেকে আমরা আজকে 9 মাস হয়তো গত হয়ে গেছিলাম, 9 মাস গত হওয়ার পরে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম আমরা তো ওই দলটাকেই ভালোবাসি, তাহলে আমরা ওই দলের সাথেই আমরা যোগদান করি, যেহেতু ঘটে গেছে যেটা ঘটে গেছে সেটা তো আর ফিরে পাবো না,
এখন আমরা বলে যদি ওনাদের পরিবারে যদি কিছু ব্যবস্থা করে দেওয়া যায় সেটা চিন্তাভাবনা করে আমরা এগিয়ে আসছি। আর আজকের থেকে আমরা বিগত থেকে তৃণমূলে যোগদান ছিলাম, এখন আমরা তৃণমূলেই করব, তৃণমূলেই। কতজন পরিবারকে আপনি নেতৃত্ব? এখন এখানে 121টা পরিবার আছে, আর এছাড়া আরও পরিবারগুলো বাদ পড়েছে, ওনারা বিভিন্ন কাজের জন্য ব্যস্ততার জন্য আসতে পারেনি, তাদের নামটা আমি দিতে পারিনি। এরপরে আমি আপনার নাম তো? আমার নাম হচ্ছে রবি মর্মা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিরা ভাগ, জিরা ভাগ, জিরা ভাগ, তৃণমূল কংগ্রেস জিরা ভাগ, জিরা ভাগ, জিরা ভাগ, মাটি মানুষ সরকার তৃণমূল কংগ্রেস জিরা ভাগ, জিরা ভাগ, জিরা ভাগ, দক্ষিণ জয় লড়বে, দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি মিত্র নেতৃত্ব তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। গঙ্গারামপুর ব্লকে একটা খুশির খবর যে গত পঞ্চায়েত নির্বাচনে আমরা পঞ্চায়েত নির্বাচন করতে গিয়ে কিছু বাধার সম্মুখীন হয়েছিলাম, এবং আমাদেরই তৃণমূল কংগ্রেসেরই কিছু মানুষ বিজেপির খপ্পরে পড়ে বা বিভিন্ন কারণে একটু ভুল বোঝাবুঝি হওয়ার জন্যে তারা অন্য দলের সঙ্গে যুক্ত থেকে বা আমাদের সঙ্গে যোগাযোগ না রেখে পঞ্চায়েত ভোটটা আমরা পার করেছি। তো সেই কারণে আজকে আমাদের যে জেলার